ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি, তার একটি হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরেকটি এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা তার রাসূল, এর সমন্বয়ে একটি, আর দ্বিতীয় হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, তৃতীয় হচ্ছে যাকাত আদায় করা, চতুর্থ হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা, পঞ্চম হচ্ছে হিজ্জুল বাইত মাহিস্তাতে ইলাইহি সাবিলা, যারা রাস্তা খরচ রাখে, বাহনের ব্যবস্থা আছে, শারীরিক অবস্থা অনুকূলে আছে, মহিলা হিসাবে মাহারাম আছে, একে হজ করতে হবে, এটি পঞ্চম বিধান ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।